আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওতে আজ আলোচনা করব শিশুর দাঁত উঁচু নিচু ও আঁকা বাঁকা হওয়া প্রতিরোধে করণীয় কী। ভিউয়ার্স, স্ক্রিনে আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন যে শিশুর এখানে অস্থায়ী দাঁত রয়েছে এবং ভিতর দিক দিয়ে স্থায়ী দাঁতগুলা চলে আসছে। এটি আসলে অস্থায়ী দাঁতগুলা সময় মতো না ফেলার কারণেই কিন্তু এমনটি হয়েছে। একটি শিশু জন্মগ্রহণের পরে তার 7 থেকে 8 মাস অথবা 12 মাসের ভিতরে দন্তগমন শুরু হয়। এই সময়ের মধ্যে কারো কম বেশি সময় হতে পারে, এটা নিয়ে টেনশনের কিছু নাই, তবে এই সময়ের মধ্যেই দাঁতগমন শুরু হয় এবং একটি সময় পরে যে 7 থেকে 8 বছর পরে যে দাঁত পড়া শুরু হয়, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন যে এই যে দাঁত দুইটা দেখতে পাচ্ছেন, এটির পড়ে যাওয়ার কথা ছিল 7 থেকে 8 বছরের ভিতর, এই দাঁতগুলো পড়ে যাওয়ার কথা ছিল, কিন্তু হয়তো নড়ে গেছিলো, শিশুর যে পিতামাতা আছে সে খেয়াল করেনি অথবা শিশু বলতে পারে নাই, এমন সমস্যার কারণে কিন্তু এখানে যে দুধদাঁত দুইটা থেকে গেছে এবং এটি থাকার কারণে কিন্তু দাঁতটা ঠিকমতো উঠতে না পারায় দাঁতটা ভিতরের দিকে চলে আসছে। তো আসলে দুধদাঁত না ফেলার কারণে, সঠিক সময়ে না ফেলার কারণে কিন্তু এমনটি হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে শিশুর পিতামাতার যদি আঁকা বাঁকা এবং উঁচু নিচু দাঁত থেকে থাকে, সেই ক্ষেত্রে শিশুরও কিন্তু আপনার উঁচু নিচু এবং আঁকা বাঁকা দাঁত হওয়ার সম্ভাবনা প্রায় 90% বললেই চলে। কারণ জেনেটিক ব্যাপার একটি রয়েছে, যার জন্য শিশুর আঁকা বাঁকা দাঁতের পিছনে বাবা মায়ের আঁকা বাঁকা দাঁতের জন্য অনেকটা দায়ী। তো ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন যে আসলে দুধদাঁতগুলো না ফেলার কারণে কিন্তু স্থায়ী দাঁতগুলো সময় মতো এবং সঠিক জায়গায় উঠতে পারেনি। ভিউয়ার্স, এখানে এটি একটা এক্সরের ছবি, এটি একটি শিশুর দাঁতের এক্সরে। এখানে দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে প্রাইমারি টিথ, এখানে লেখা আছে, দেখেন, প্রাইমারি টিথ, এটি হচ্ছে প্রাইমারি টিথ যেটিকে দুধদাঁত বলা হয়ে থাকে। তো আর এটি হচ্ছে পার্মানেন্ট টিথ, যেটা স্থায়ী দাঁত, এই দাঁতটি পড়ে যাবে কিন্তু এই দাঁতটি কখনোই পড়বে না, এটি হচ্ছে স্থায়ী দাঁত। তো স্থায়ী দাঁত আসতে গেলে যে অস্থায়ী যে দাঁতটি রয়েছে, এটি কিন্তু স্থায়ী দাঁতের লাইনারটা তৈরি করে দেয়। এই অস্থায়ী দাঁতের যে শিকড়গুলো রয়েছে এগুলো ধীরে ধীরে ক্ষয় হতে থাকে এবং স্থায়ী দাঁতটা ধীরে ধীরে উপরের দিকে উঠতে থাকে। এটি হচ্ছে দাঁত গমনের একটি সিস্টেম। প্রতিটি দাঁতেরই একমাত্র আক্কেল মাড়ি ছাড়া এমনভাবে শিশুদের যে দুধদাঁতগুলো রয়েছে উপর এবং নিচে মিলিয়ে 10টা এবং 10টা, মোট 20টা দাঁত অস্থায়ী দাঁত থাকে। এই দাঁতগুলোর যত্ন নেওয়া অত্যন্ত প্রয়োজন, কেন নয়, এই দাঁতগুলো কিন্তু স্থায়ী দাঁতগুলো আসার জন্য এটা একটা লাইনার তৈরি করে দেয়। যদি কোনো কারণে দেখা যাচ্ছে এই দাঁতটা, মাড়ির এই দাঁতটা 10-11 বছর পরে যে এটি পড়ার কথা, কিন্তু কোনো সমস্যার কারণে যদি এই দাঁতটি অ্যাডভান্স ফেলে দেওয়া হয় 7-8 বছর বয়সে, যদি এই অস্থায়ী দাঁতটি ফেলে দেওয়া হয়, তাহলে অনেক সমস্যা হতে পারে। নিচের অস্থায়ী দাঁতটা সামান্য পরিমাণ উঠতে পারে অথবা নাও উঠতে পারে, মাড়ির মধ্যে থেকে যেতে পারে, যেখানে ওঠার কথা সেখানে নাও উঠতে পারে, অনেক ধরনের সমস্যা রয়েছে। তবে দুধদাঁতে যদি সমস্যা হয়, এক একটি দাঁত পড়ার এক একটি বয়স রয়েছে, কোনোটা 7 বছর, কোনোটা 8 বছর, কোনোটা 9, 10, 11, 12, এভাবে সিরিয়ালটা মেনটেন করা হয়। আমি আপনাদের চার্ট দেখিয়ে দেব যে কোন দাঁত কোন বয়সে আসে এবং কোন বয়সে পড়ে যায়, তার চার্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো ভিউয়ার্স, এটি হচ্ছে একটি কারণ, শিশুর দাঁত আঁকা বাঁকা হয়ে যাওয়ার পিছনে একটি বড় কারণ রয়েছে, যেটি হচ্ছে সঠিক সময়ে যে দুধদাঁতগুলো রয়েছে সেগুলো না ফেলার কারণে। আমাদের প্রতিটা শিশুরই দুধদাঁত ঠিক একই প্রসেসে উঠে থাকে, উপরে একটা ক্ষয় হতে থাকে এবং নিচের দাঁতটি ধীরে ধীরে বড় হতে থাকে এবং উঠতে থাকে। কোনো কারণে যদি দুধদাঁতগুলো না ফেলা হয়, তাহলে এই দাঁতগুলো জায়গা না পাওয়ার কারণে আঁকা বাঁকা উঠে থাকে। যেমনটা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু শিশুটার বয়স 7 থেকে 8 বছর হবে এবং দেখা যাচ্ছে এখানে যে দুধদাঁতগুলো রয়েছে, এখানে সবগুলাই দুধদাঁত রয়েছে। তো এই যে দাঁতগুলো দেখছেন, এগুলো কিন্তু এখনই ফেলে দেওয়া উচিত, কেন নয়, এটা যদি না ফেলা হয় তাহলে স্থায়ী যে দাঁতগুলো আসবে, তো এই দাঁতটা দেখছেন যে একটু বাঁকা হয়ে আছে, তো স্থায়ী দাঁতগুলোও কিন্তু বাঁকা হওয়ার সম্ভাবনা অনেক বেশি।
এর জন্য যদি কিনা আপনাদের আপনার শিশুর বয়স 7 থেকে 8 বছর হয়ে যায় এবং দাঁত না পড়ে থাকে অথবা দাঁত আঁকাবাঁকা হতে শুরু করে, তাহলে আপনি অবশ্যই কোনো ডেন্টাল সার্জনের কাছে গিয়ে তার সঙ্গে পরামর্শ করবেন। প্রয়োজনে তিনি আপনাকে একটা এক্সরে দিতে পারে, দাঁতের একটি এক্সরে দিতে পারে, পুরো মুখের একটি এক্সরে দিতে পারে, যার মাধ্যমে নির্ণয় করা যাবে যে আসলে কোন দাঁতটি কী অবস্থায় আছে সেটি আপনি এবং আপনার ডাক্তার দুজনেই দেখতে পারবেন এবং বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, এর জন্যই প্রতি সবসময় বলে থাকি যে দুধ দাঁতের যত্ন নেওয়া প্রয়োজন এবং দুধ দাঁত সঠিক সময়ে ফেলার অনেক উপকারিতা রয়েছে। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে স্থায়ী দাঁত আসছে, যেমনটি প্রথম যে দুধ দাঁতটা ছিল সেটি বাঁকা ছিল, এর জন্য কিন্তু এই দাঁতগুলোও কিন্তু বাঁকা হয়ে গমন হয়েছে, বাঁকা হয়ে আসছে। দুধ দাঁতটা যদি সঠিক সময়ে সঠিকভাবে ফেলা হতো তাহলে হয়তো এটি নাও হতে পারতো। তবে জেনেটিক কিছু ব্যাপার থাকে, যদি বাবা মায়ের থাকে, বাবা মায়ের আঁকাবাঁকা দাঁত থাকে সেই ক্ষেত্রেও তা আলাদা, সেই ক্ষেত্রে সেটা অন্য ব্যাপার। কিন্তু আপনার বাবা মার যদি ভালো দাঁত থাকে, সুন্দর সুসজ্জিত দাঁত থাকে, তাহলে শিশুর দাঁতও সুসজ্জিত হওয়ার কথা, যদি কি না দুধ দাঁতগুলার ঠিক মতো সঠিক সময়ে এগুলা ফেলে দেওয়া হয়, তাহলে আর বাচ্চার আঁকাবাঁকা দাঁত হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। ভিউয়ার্স, এখানে আমি আপনারা দেখতে পাচ্ছেন একটি চার্ট দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে এই চার্টটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনার শিশুর কোন দাঁত কোন মাসে কত মাসের মধ্যে কোন দাঁতটা আসে। এটি হচ্ছে মাসের হিসাব। এখানে দেখতে পাচ্ছেন যে উপরের যে দাঁতটি উপরের সামনের উপরের মাড়ির সামনের যে দাঁতটি রয়েছে এটি 8 থেকে 12 মাসের মধ্যে এটি আসার কথা। কখনো এর আগেও আসতে পারে, এর কিছুটা পরেও আসতে পারে, এবং এটি হচ্ছে কত মাসে কোন দাঁতটি আসবে তার একটি চার্ট, এবং এটি হচ্ছে কত বছর বয়সে দাঁতগুলা পড়ে যাবে, পড়ে গিয়ে স্থায়ী দাঁতগুলা উঠবে। এটি হচ্ছে ডেন্টাল চার্ট, দুধ দাঁতের চার্ট, যেটির মাধ্যমে আপনি আপনার শিশুর দাঁতের যত্ন নিতে পারবেন এবং বুঝতে পারবেন যে কোন দাঁতটা এখন ফেলে দেওয়ার সময় হয়ে গেছে। তো সেই অনুযায়ী আপনি ডেন্টিস্টের কাছে যেয়ে আপনি শিশুর দাঁতটি ফেলে আসবেন। যদি না ফেলেন তাহলে কি হবে সেটা তো ইতিমধ্যে আশা করি বুঝে গেছেন। তো ভিউয়ার্স, আপনারা চাইলে আপনারা অবশ্যই আপনাদের যদি প্রয়োজন হয়, আমি ভিডিওটা অফ করে রাখছি, পুশ করে রাখছি, আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এই স্ক্রিনশটের মাধ্যমে আপনারা দেখতে পারবেন যে আসলে কোন দাঁতটি কোন বয়সে আসবে এবং কোন দাঁতটি কোন বয়সে পড়ে যাবে। আপনারা চাইলে একটি স্ক্রিনশট নিয়ে নেন। ধন্যবাদ বন্ধুরা, ভিউয়ার্স, আশা করি সবাই আলোচনার মাধ্যমে উপকৃত হয়েছেন। আলোচনা আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার শিশুর দাঁতের যত্ন নিন, অস্থায়ী দাঁতের যত্ন নিন, স্থায়ী দাঁতগুলা সুন্দর করে আসার জন্য। আলোচনা আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন, চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।